এই যেন 1995 সালের ঘটনার পুনরাবৃত্তি। গণেশের দুধ পান করার মতো এবার শিবের বাহন সার জল ও দুধ পান করছে। গোটা শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন শিব মন্দিরে এমন ঘটনা আলোড়নের সৃষ্টি করে দেয়। শুক্রবার বিকেল থেকে এই আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে। আসানসোলের ধাদকাতে একটি মন্দিরে প্রথম দেখা যায় শিবের বাহন সার, যা নন্দী ভগবান নামে পরিচিত, জল ও দুধ পান করছে। এই ঘটনা প্রচারিত হতেই বানপুর কুলটি সহ বিভিন্ন মন্দিরে একই জিনিস লক্ষ্য করা যায়। শনিবার সকালে কুলটির বড়িরা গ্রামে একটি মন্দিরে দেখা যায় একইভাবে নন্দী ভগবান জল পান করছেন। ঘটনার কথা প্রচারিত হতেই এলাকাবাসীরা ভিড় জমান মন্দিরে। ওই মন্দিরে স্থানীয় মহিলারা নন্দী ভগবানকে দুধ খাওয়াতে জমায়েত হন। এ সম্পর্কে এক স্থানীয় জানান, প্রথমে পিসি ফোন করেছিল নিয়ে, যে বলছে নন্দীটাকে জল খাচ্ছে নিয়ে। মা সকালে সর্বপ্রথম চানতান করে একদম ভালো মনে পুজো প্রায় করে, ডেলি করে মা, কিন্তু আজকে নিজের হাতে জল খাওয়ালো। প্রথমে চামচে করে, তারপরে ছোট একটা গ্লাস আছে এখানে দেখতে পারেন, ওই গ্লাসে করে সব জলটা খেয়ে নিল। নিয়ে এই শুনে পাড়ার লোক মানে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ইয়ে করলো, নিয়ে গোটা সব সব পাড়া থেকে লোক এখানে এসে পড়ে জল খাওয়াচ্ছে, খেয়েও নিচ্ছে। কিন্তু আমি বলবো না, উপোস টুপোস করে খাওয়ানোটা বেটার। এটা এখানে তো মা আজ থেকে করছে, বাকি যেখানে নন্দী ঠাকুর আছে ওখানে আপনারা খাওয়াবেন, সব জায়গাতেই খাওয়াবেন, সব জায়গাতে নন্দী ঠাকুর। হ্যাঁ, এটার নাম হচ্ছে সালানপুর এলাকায়, এটা বড়ির গ্রাম। ভালো লাগছে, সবাই আসছে যাচ্ছে খাওয়াচ্ছে, ভালো লাগছে। ঠাকুর লোচনপুর থেকে এসেছিল, দেখে গেছে, এখনো কেউ আসেনি। আমার মনে হচ্ছে কাল পরশুর মধ্যে অনেক ভিড় হয়ে যাবে। যদিও বিজ্ঞান মঞ্চের সদস্যরা দাবি করেছেন এই ঘটনার পেছনে নির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, তা না জেনে বাসিন্দারা নন্দীর দুধ পানের বিষয়টিকে দেবতার মর্তে আগমন বলে মনে করেছেন। সে কারণেই তারা এদিন সকাল থেকে মন্দিরে ভিড় জমান, শুরু হয় পূজা অর্চনা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।